রাতেই হলদিয়ার সুতাহাটা লাবণ্যপ্রভা বালিকা বিদ্যালয়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বছর পঞ্চাশের এক যুবকের। ওই যুবকের নাম বিপ্লব কুমার ভূঁইয়া, বাড়ি ভবানীপুর থানার অন্তর্গত মনোহরপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি দুর্গাচকের একটি জুয়েলারি দোকানের কর্মচারী ছিলেন। গতকাল রাতে দোকান থেকে অটোতে করে বাড়ি ফেরার পথে সুতাহাটা একটি গ্যাসবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। খবর পেয়ে স্থানীয় সুতাহাটা থানার পুলিশ আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড, হলমার্ক সোনার গয়না, রূপার গয়না, সার্টিফাইড গ্রহরত্ন ও শোপিস দ্বারা সুসজ্জিত শোরুম, দুর্গাচক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের ঠিক বিপরীতে।